নালিতাবাড়ি কাগজের দর্শক ভিউয়ার্স হ্যালো চেয়ারম্যানের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এম এ হাকাম হিরা অনেকের ভিতরে প্রশ্ন জাগতে পারে হ্যালো চেয়ারম্যান অনুষ্ঠানটি কেন শুধুমাত্র কি ইউনিয়ন এবং চেয়ারম্যানদের পরিচিতি করা পরিচিতি করার একটা বিষয় তো আছেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেখানে প্রতিটি মুহূর্তে আমাদের প্রয়োজন হয় ইউনিয়ন পরিষদের আর জনগণের ভোটে নির্বাচিত হয়ে যিনি ইউনিয়ন পরিষদের নেতৃত্ব দেন তিনি হচ্ছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান রাত দিন চব্বিশ ঘন্টা তিনি ব্যস্ততম সময় কাটেন অনেক সময় নিজের পরিবারকেও হয়তো সময় দিতে পারেন না তারপরও এই চেয়ারম্যানদের কেউ জনসাধারণের কাছে নন্দিত হন তাদের কাজের মাধ্যমে আবার কেউ কেউ তার কাজের কারণেই কিন্তু নিন্দিত হন তবে আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিকল্পনা নিয়ে কাজ করছেন তা বাস্তবায়নের অন্যতম সহযোগী হচ্ছে ইউনিয়ন পরিষদ তাই একটা ইউনিয়নকে সমৃদ্ধ করতে হলে কি কি সমস্যা আছে কি সম্ভাবনা আছে সেসব বিষয়ে কথা বলার বলার জন্যই আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি নালিতাবাড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং আব্দুল হাকিম মডেল স্কুলের শিক্ষক জনাব আসাদুজ্জামান আসাদ আসাদ ভাই আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে অশেষ ধন্যবাদ এই সেই সঙ্গে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন যিনি নালি কাকরকান্দি ইউনিয়ন পরিষদের দুই দুইবারের সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক একজন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা উপজেলা আওয়ামী লীগের নেতা শহীদুল্লাহ মুকুল তালুকদার জনাব মুকুল আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে ধন্যবাদ আপনাকেও স্বাগত ধন্যবাদ অতিথি বৃন্দ দুজনই আমাদের খুব পরিচিত আমরা তাদের দুজনকেই চিনি আজকে আমরা খোলা মেলা আলোচনার মধ্য দিয়ে মানে ইউনিয়ন পরিষদের কি সমস্যা সম্ভাবনা আছে এবং তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা আলাপচারিতায় যেতে চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করেন তা আমি প্রথমেই প্রশ্ন করতে চাই জনাব আসাদুজ্জামান আসাদ সাহেবের কাছে যে আমরা জানি উনিশশো সালে স্থানীয় সরকার আইনে পঞ্চায়েত প্রথা বিলুপ্ত হওয়ার পর ইউনিয়ন বোর্ড গঠিত হয়েছিল উনিশশো সনে ফিল্ড মার্শাল আইব খানের মৌলিক গণতন্ত্র চালু হওয়ার পর নালিতাবাড়ি ইউনিয়নের যেটুকু জনসংখ্যা থাকার কথা ছিল সেটুকু না থাকার কারণে এই ইউনিয়নটি যুক্ত ছিল কাকরকান্দি ইউনিয়নের সঙ্গে উনিশশো বিরানব্বই সন পর্যন্ত ইউনিয়নটি মানে নালিতাবাড়ি কাকরকান্দি ইউনিয়ন হিসাবেই পরিচিত ছিল আবার উনিশশো পঁচানব্বই সনে এই ইউনিয়নের অংশ কেটে পৌরসভা গঠিত হয়েছে যার ফলে এই ইউনিয়নের সীমানাটা কিন্তু অনেকটাই মানে সংকুচিত হয়েছে তাই প্রথমেই আপনার কাছে আপনার ইউনিয়নের সংক্ষিপ্ত একটা পরিচয় তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ নালিতাবাড়ি ইউনিয়নটি পৌরসভা সংলগ্ন একটি ছোট ইউনিয়ন এর নাম নালিতাবাড়ি হয়েছে এটা বাংলাদেশের ঐতিহ্য যাকে সোনালিয়াস বলা হয়তো পাট সেই পাটের আঞ্চলিক ভাষায় নাইলা বলা হতো সেই নাইলা থেকেই নালিতাবাড়ি নাম নামটি এসেছে এবং নালিতাবাড়ি সদর ইউনিয়নের নাম নালিতাবাড়ি যার আয়তন বাইশ দশমিক আট সাত বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় বিশ হাজারের মতো এখানে দুটি উচ্চ বিদ্যালয় আছে দুটি মাদ্রাসা আছে আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এবং দুটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এছাড়াও আছে একটি বিনা যা দান গবেষণা ইনস্টিটিউট যা আমাদের বর্তমান এমপি মাননীয় এমপি বেগমতিয়া চৌধুরী এটি এখানে করেছেন এছাড়াও এখানে যেহেতু পৌরসভা সংলগ্ন এবং অনেকটাই ইতিপূর্বে আমাদের আজকের উপস্থাপক বলেছেন যে কর্তন করা হয়েছে কর্তনের ফলে এই ইউনিয়নে কোনো খেলার মাঠ নাই এখানে ইউনিয়নের দুটি অংশে বোগাই নদী সংযুক্ত আছে ইউনিয়নের ইউনিয়নের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে এছাড়াও তিনটি খাল আছে একটি মংলাখালী একটি খাল এবং একটি আইলা খালি খাল এটা মোটামুটি এই ইউনিয়নের বর্ণনা এছাড়াও এই ইউনিয়নের অধিকাংশ লোকই কৃষির সাথে জড়িত অধিকাংশ কৃষকেরই প্রধান ফসল হল ধান এছাড়াও কিছু কিছু অঞ্চলে শাকসবজির আবাদও হয় কিছু চাকরিজীবী আছেন কিছু কিছু শিক্ষক ডাক্তার এবং পুলিশেও চাকরি করেন এরকমও অনেকে আছেন এই ইউনিয়নের অধিকাংশ মানুষই মুসলমান কিছু অন্য ধর্মের লোকও এখানে আছেন হিন্দু এবং খ্রিস্টান ধর্মের লোক যারা নিগোষ্ঠীর লোক আর নিগৃষ্টির লোক এখানে কিছু অল্প সংখ্যক বাস করেন নারীতাবাদী ইউনিয়নে এই মোটামুটি আপনার ইউনিয়নের পরিচিতি আমি আগেই বলেছি এটা আমরা জানিও যে আসলে এই ইউনিয়নটা কিন্তু একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন ছিল কারণ নালিতাবাড়ির প্রথম বিদ্যাপীঠ কিন্তু এই ইউনিয়নেই প্রতিষ্ঠিত হয়েছিল যেটা এখন পৌরসভার অংশ হয়েছে এরকম আরও মানে উন্নয়নের কথা বুক ফুলিয়ে যেগুলো বলা যেত সেগুলো এখন পৌরসভার অংশ হয়ে গেছে যার ফলে এই ইউনিয়নের সমৃদ্ধ পরিচয় না থাকলেও বিনা উপকেন্দ্র সেটা কিন্তু আলো ছড়াচ্ছে আমরা মনে করি তো ধন্যবাদ আসাদ সাহেব আমরা আসতে চাই আমাদের শহীদুল্লাহ মুকুল তালুকদারের কাছে কাকরকান্দি ইউনিয়নের চেয়ারম্যান যার কথা বলেছি দুবার তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তো কাকরকান্দি ইউনিয়নটি এমনিতেই মানে ইতিহাস এবং ঐতিহ্য ঐতিহ্যবাহী যে এখানে ঐতিহাসিক সুতানালি দিঘে আছে এইখানে মুক্তিযুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী যে হত্যাযজ্ঞ সেটা কাকরকান্দি ইউনিয়নের সোয়াতপুর গ্রামে এরকম নানা পরিচয় আছে তারপরেও আপনার ইউনিয়নের পরিচয়টা যদি আপনি দর্শকদের একটু সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন শুধুই দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি কাকরকান্দির ইউনিয়নের দুইবার নির্বাচিত চেয়ারম্যান আমার ইউনিয়নটা নালিতাবাড়ির সঙ্গে বিরানব্বইয়ের পূর্বে আমার কার্ণালিতাবাড়ির সঙ্গে সংযুক্ত ছিল এরপর বিভক্ত হয়ে কাকরকান্দি ইউনিয়ন নাম ধারণ করে বর্তমানে কাকরকান্দি ইউনিয়নে মুসলমান আদিবাসী ডালু কুচ হাজং সব মিলিয়েই আমার অঞ্চলের বসতি ভোটার সংখ্যা ছাব্বিশ হাজার সরি বাইশ হাজারের মতো জনসংখ্যা আর ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার আমার ইউনিয়নের আয়তন এই ইউনিয়নে আমাদের মুক্তিযুদ্ধ এলাকা সবচেয়ে বড় বিষয় হলো যে এখানে আমার যে তিন শহীদ নালিতাবাড়ির গর্ব নাজমুল আলী হোসেন মুফাজ্জল তিন জনের বাড়ি এই কাকরকান্দি ইউনিয়নে এখানে আমার সঞ্চালক সাহেব যে বাবু বলছিলেন যে সবচেয়ে বিখ্যাত অঞ্চল সোহাগপুর সোহাগপুরে বিধবা পল্লী আমার কাকরকান্দি ইউনিয়নে এই সোহাগপুর বিধবা পল্লী এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন আমার সোহাগপুরে বিধবা নারী এটা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে সোহাগপুরের নাম এসেছে তাই সেই সোহাগপুরে বিধবা নারী আমার অঞ্চলে অবস্থিত তার সৌজন্য সুবাদে আমরা আমাদের সাবেক সফল কৃষিমন্ত্রী বর্তমান এমপি বেগম মতিয়া চৌধুরী তার মাধ্যমে একটি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ হয়েছে এই মুক্তিযোদ্ধা কলেজটির কিন্তু সোহাগপুরের একজন বিধবা মহিলা উদ্বোধন করেছে নাম ফলকে কিন্তু বিধবা মহিলার নাম একটা বিশাল সুচ্চ দুটি ভবন ওই কলেজে অবস্থান করছে আমার ইউনিয়নে দুটি হাই স্কুল বোরাজানী হাসান উচ্চ বিদ্যালয় যেটা আমার বাবা প্রতিষ্ঠা করেছে মরহুম আলহাস আল আবুল মনসুদ তালুকদার আরেকটি স্কুল আছে আমার ঘাইলারা অঞ্চলে শামসুল হক স্মৃতি উচ্চ বিদ্যালয় যেটি মরহুম শোমশের পঞ্চায়েত সাহেব করেছেন এই দুটি স্কুল সাতটি প্রাইমারি স্কুল একটি মাদ্রাসা দুটি তিন দুটি মাদ্রাসা রয়েছে কাকরকান্দিতে একটি রসায়তলা একটি দুটি মাদ্রাসা রয়েছে এছাড়াও আমার অঞ্চলের রাস্তাঘাট ব্রিজ যাবতীয় উন্নয়ন সবচেয়ে বড় কথা হলো যে নালিতা বাড়ি থেকে কান্দি যাওয়ার যে বাগাইতলা যাওয়ার পর্যন্ত যে রাস্তাটি এটি ডবল হয়েছে এই উন্নয়নের মাধ্যমে কাকরকান্দি উন্নয়ন এখন সবার কাছে আলোচিত বিষয় হ্যাঁ ধন্যবাদ শহীদুল্লাহ তালুকদার মুকুল মানে চোখে পড়ার মতো দৃশ্যমান অনেক কিছু বিশুদ্ধ পানির জন্য সাবমার্সেবল টিউবওয়েল রাস্তা নতুন মাটির রাস্তা তিনটি নতুন মাটির রাস্তা হয়েছে পূর্বে রাস্তা ছিল না আপনার ইউনিয়নে একটা সমস্যা ছিল আর্সেনিক এটা কি দূর হয়েছে নাকি আর্সেনিকের ওই ওই আর্সেনিক দূরীকরণের জন্যই সাবমার্সেবল গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে কিছু ইউনিয়ন পরিষদ থেকে হচ্ছে আবার কিছু জনস্বাস্থ্য অফিস থেকেও হচ্ছে অর্থাৎ পানীয় জলের সমস্যাটা অনেকাংশে দূর হয়েছে অনেকাংশে দূর হয়েছে এবং পুরো ইউনিয়ন বিদ্যুতা বিদ্যুতায়িত হয়েছে এবং নালিতাবাড়ি ইউনিয়নে 100% মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মতে 100% বিদ্যুৎ পায়ন হয়েছে নালিতাবাড়ি ইউনিয়ন আর বাকি নেই আর বেগম মতিয়া চৌধুরীর মাধ্যমে দুটি উচ্চ বিদ্যালয় অর্থাৎ জুনিয়র পর্যন্ত স্কুলগুলি এমপি ভুক্ত হয়েছে এবং বেদিকোলা উচ্চ বিদ্যালয়ে একটি পাঁচতলা ভবন হয়েছে এবং কদমতলী উচ্চ বিদ্যালয়ে টেন্ডার আছে ইতিমধ্যে কাজ শুরু হল এছাড়াও বিদ্যালয়গুলোর অবকাঠামোগত অনেকটা উন্নয়ন উন্নয়ন হয়েছে রাস্তাঘাট মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে অনেক রাস্তা ফাঁকা গ্রহণ করা হয়েছে যদিও এখনও কিছু কাঁচা রাস্তা আছে বর্ষাকালে রাস্তাগুলি এই রাস্তাগুলির জন্য মানুষ চলাচলের অসুবিধার সৃষ্টি হয় এছাড়াও আমার এই বছর মুজিব শতবর্ষ উপলক্ষে আমি দুটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ স্যানিটারি ন্যাপকিন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং সরকারের অনুযায়ী একশো পঞ্চাশ জনকে দূরীকরণের জন্য প্রচার এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ এগুলি মানে এগুলো আপনি উন্নয়ন করেছেন আপনার কাছে মানে যে প্রশ্নটা আমি রাখতে চাই সেটা হচ্ছে যে প্রতি দুই হাজার জনসংখ্যার জন্য একটি করে প্রাথমিক বিদ্যালয় থাকার কথা তো সেই তুলনায় আপনার এখানে প্রাথমিক বিদ্যালয় আছে পাঁচটি অর্থাৎ আপনার যদি বিশ হাজার জনসংখ্যা হয় মানে কোঠা অনুযায়ী দশটি প্রাথমিক বিদ্যালয় থাকার কথা এই যে শিক্ষা প্রতিষ্ঠান আপনি পিছিয়ে আছেন মানে এই এটাকে কি আপনি সমস্যা হিসেবে মনে করছেন এটি অবশ্যই সমস্যা লালিতাবাদ ইউনিয়নে সতেরোটি গ্রাম আছে সতেরোটি গ্রামের ভিতর চান্দের নন্দী একটি গ্রাম একটা একটি ওয়ার্ড সেখানে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই গাড়াপচা তিনটি গ্রাম নিয়ে একটি ওয়ার্ড কোনো প্রাথমিক বিদ্যালয় নেই কেন্দ্রা পাড়া এখানে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে যেটি এখনো সরকারিকরণ করা হয়নি নাই যাই হোক আপনার এখানে আরো প্রাথমিক বিদ্যালয় দরকার শিক্ষার মানে অগ্রসর করানোর জন্য মানে এগুলো আপনার ইউনিয়নে প্রয়োজন এবং আমরাও প্রত্যাশা করি যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনার এলাকার আরও শিক্ষা বিস্তার ঘটুক এবং কাঁচা রাস্তা যেটুকু আছে সেটুকু সংস্কার হোক এবং ওই যে তিনটি খাল আছে সেগুলোকে মানে পুনঃ খনন করে সেগুলোকে সারা বছর কৃষি উপযোগী পানি সরবরাহের ব্যবস্থা করা হোক তো ধন্যবাদ আসাদ ভাই আমরা একটু দর্শকদের কাছ থেকে ঘুরে আসি আমরা দেখতে পাচ্ছি আউলিয়া হোসেন তিনি অভিনন্দন জানিয়েছেন মেঘনাথ সরকার তিনি অভিনন্দন জানিয়েছেন শাহাদত হোসেন খোকন তিনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সংযুক্ত হয়েছেন আমিনুল ইসলাম সংযুক্ত হয়েছেন এম এ রায়হান ইয়াস আরাফা সুফো তিনি অভিনন্দন জানিয়েছেন তানিশা আহমেদ তিনজনের জন্যই শুভকামনা প্রিয় অভিনেতা সুযোগ্য চেয়ারম্যান মুকুল ভাইকে বিশেষ অভিনন্দন ধন্যবাদ তানিশা আহমেদ আরও আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সুমন হাসান সরকার তিনি মন্তব্য করেছেন এলাকার তিন মজুর ও অসহায় মানুষদের জন্য কি আছে তারা কি খেয়ে বেঁচে আছে নাকি দিন কাটাচ্ছে সে বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করছি আসলে ইউনিয়ন পরিষদ এখন কেউ খেয়ে না খেয়ে থাকে এটা আসলে কেউ বিশ্বাস করেন না কারণ মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে যথেষ্ট সোচ্চার এবং তিনি বারবার ঘোষণা দিয়ে যাচ্ছেন যে কোন মানুষ যাতে পিছিয়ে না থাকে সেই লক্ষ্যে কিন্তু কাজ হচ্ছে এবং ইউনিয়ন পরিষদগুলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগী হিসাবেই এই সমস্ত কাজগুলো বাস্তবায়ন করছেন এই বিষয়ে আসবো ধন্যবাদ প্রশ্ন করার জন্য আপনাকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন ডাক্তার মতিউর রহমান তিনি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন নাজমুল হাসান নাইল্লা থেকে নালিতাবাড়ি তারপরে নালিতাবাড়ি নামকরণের এরকমই একটা ধারণা সবাই মনে করে এটাই যুক্তিযুক্ত কারণ অনেক এলাকা আছে মানে কোনো ব্যক্তি বিশেষের নামে হয় আমাদের এলাকায় কিন্তু সেটা নাই ওরকম কোনো ঐতিহাসিক যুক্তি আমাদের কাছে নাই তো ধন্যবাদ মাসুদ আলম আলম মাসুদুল আলম তিনি সংযুক্ত হয়েছেন আলী আজগর মিন্টু তিনি নাইতে কাগজকে ধন্যবাদ জানিয়েছেন ফরিদ আহমেদ তিনি সংযুক্ত হয়েছেন আমিনুল ইসলাম তিনি তিনি লিখেছেন আসসালাম আলাইকুম হীরা ভাই আপনি এবং অতিথিদের আওয়াজের প্রতিধ্বনি হচ্ছে ভলিউম কমিয়ে নিলে মনে হয় ভালো হবে যারা ক্যামেরার পেছনে কাজ করছেন তারা বিষয়টা দেখবেন আব্দুল মান্নান তিনি ধন্যবাদ জানিয়েছেন সবাইকে আশিকুর রহমান আওয়াজ কই শোনা যায় না সাউন্ডে কোনো সমস্যা আছে কিনা যারা টেকনিক টেকনিক্যাল হ্যান্ড নিয়ে কাজ করছেন তারা একটু দেখেন মেঘনাথ সরকার তিনি লিখেছেন কাকর কান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাই কাকর গান্ধী ইউনিয়নের বসবাসরত সকল আদিবাসী জনগোষ্ঠীর নামগুলো বলার জন্য ধন্যবাদ মেঘনাথ সরকার আবার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তিনিও লিখেছেন আওয়াজ না আমি সাউন্ডটাকে ঠিক করার জন্য অনুরোধ জানাচ্ছি সাদ আল জুনিয়ার তিনিও লিখেছেন সাউন্ড নাই এখন যারা কমেন্ট করেছেন সবাই একই কথা লিখছেন তানিস আহমেদ রফিকুল ইসলাম কামরুল হাসান রিপন আমিনুল ইসলাম আমিনুল ইসলাম আবার এখন লিখেছেন ঠিক আছে তো ধন্যবাদ যারা ক্যামেরার পেছনে কাজ করছেন তারা এই বিষয়টা খুব ভালো করে দৃষ্টিতে রাখবেন তো জনাব মুকুল মানে আপনার কাছে আসতে চাই আপনার ইউনিয়নে এই পর্যন্ত কি কি উন্নয়ন হয়েছে ধন্যবাদ সঞ্চালক সাহেবকে আমার ইউনিয়নে আমি যতটুক জানি যে আমার ইউনিয়নে পাকাকরণ হয়েছে ষাটটি রাস্তা এই রাস্তাগুলো অত্যন্ত জনবহুল যেমন নাইতেবাড়ি থেকে বাগাইতলা কাকরকান্দি বাজার থেকে ঘাইলারা আবার সুতিয়ার পার থেকে শালমারা চৌরাস্তা বাজার মানিকপুরা বড়জানি থেকে মানিকপুরা হয়ে সিন্দুরগুচা বা কদমতলি হয়ে কাকি বাজার এই যে জনবহুল রাস্তাগুলো এই রাস্তাগুলো আগে কাঁচা ছিল আমি যখন চেয়ারম্যান ছিলাম না তখনও এইগুলো সব কাঁচা ছিল এই আসতে এক ঘন্টা সময় এই রাস্তাগুলো আজকে সব পাকা করো বিশেষ করে আমার অঞ্চলে এখন যে কলেজ এই কলেজটায় আট কোটি টাকার বিশাল সু উচ্চ ভবন সাত কোটি টাকার আরেকটি সু উচ্চ ভবন এই এমন কলেজ এটি এই কলেজ মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় আর আমার যে বোরজানি হাসান উচ্চ বিদ্যালয় এখানে ফেসিলিটিস থেকে তিনতলা ভবন ঘাইলারি স্কুলে ফেসিলিটিস থেকে দুই তালা ভবন করা হয়েছে আমার অঞ্চলে দুটি একটি খাল একটি নদী একটি বুড়িবুগাই একটি দর্শা খাল এই বুড়িবুগাইটাকে পূর্ণ খনন করেছে আমাদের এমপি মহোদয় বেগম মতিয়া চৌধুরী

এখন তর্ষা খালের উপরে যে পানিটা আসতেছে এই পানির বলে এখন ওই ওই খালের উপরে সেদিন আমি এমপি মহোদয়কে বলতেছিলাম যে আপনি যে খাল খনন করেছেন এখন বোয়াল মাছ আর ট্যাংরা মাছ পাওয়া যায় এটা এমপি মহোদয় অত্যন্ত খুশি হয়েছেন যে এখন সেই পানি দ্বারা মানে মানুষ ফসল বাজে কিছু আবদ করতেছে পাশাপাশি এমপি মহোদয় আমাদের বোরাজানি গ্রামে একটি মানিককুরা গ্রামে একটি দুটি পাতকুয়া করেছেন পাতকুয়া যে পাতকুয়া থেকে মানে বাজে কৃষি আবাদ করা খুবই সহজ ব্যাপার আমি আশ্চর্য হই যে মানিকপুরাতে পাতকুয়া হওয়ার ফলে এখন মানিকপুরার লাউ বেগুন যখন দেখি আমার সেদিন আমি বাজার হেঁটে যাচ্ছি এক গাড়িওয়ালায় আমাকে ডাক দিয়েছে এই যে চেয়ারম্যান সাহেব দাঁড়ান এই যে দেখেন মানিকপুরার বেগুন মানিকপুরার লাউ এগুলো যখন বাজারে পাওয়া যায় তখন আশ্চর্য হয়ে যে রাস্তা যেমন হয়েছে এমপি মদ্যে করেছে ঠিক পাতক দিয়ে মানুষ এখন সেই উন্নয়নও করছে এখন এখন আমাদের কিন্তু উন্নয়নের যা কিছু করা এটা সকল কিছুই আমার আমার পরিপূর্ণ যে বিশেষ করে বুড়িবগাই নদীতে এখন যেখানে পার্শে একটা টানা ব্রিজ আবার পার্শেই আবার কিন্তু বগাই ব্রিজের মতো আরেকটি বড় ব্রিজ হচ্ছে যেটা আমাদের জন্য একটা বড় পাওয়া না ধন্যবাদ এটা আসলে শুনে আমাদের ভালো লাগে আমরা গর্বিত হই পাশাপাশি আমি সঞ্চালক সাহেবকে বলতে চাই ও যে আমার আরেকটা জিনিস আমাদের কিন্তু উদ্বোধন হয় নাই এখনও ভূমি অফিস হয়ে গেছে ভূমি অফিসটা নতুন পাইলাম আরেকটা জিনিস হলো যে বিদেশ থেকে এখন যারা টাকা আনতে চায় তারা কিন্তু ডিজিটাল পোস্ট অফিস পেয়েছে বিদেশ থেকে টাকা সরাসরি ডিজিটাল পোস্ট অফিসে চলে আসতেছে এটা এমপি মহোদয়ের আরেকটি বড় অবদান আমার ইউনিয়নে হয়েছে তো আপনার ইউনিয়নে মানে সবচেয়ে বড় একটা সমস্যাই বলবো আমি যে উনিশশো চৌষট্টি সনে আসাম মেঘালয় থেকে বাংলা ভাষাভাষী মুসলমান যাদের যারা পুষবেক হয়েছিল এবং তাদেরকে অনেকেই কিন্তু ওই কাকরকান্দি ইউনিয়নে পুনর্বাসিত করা হয়েছে এবং ওই গারও বা অন্যান্য আদিবাসীদের যে জমিগুলো ছিল যারা ফেলে চলে গিয়েছিলো সেই জমিগুলোতেই তাদেরকে পুনর্বাসিত করা হয়েছিল কিন্তু আজ পর্যন্ত মানে সেই জমিগুলো চিরস্থায়ী বন্দোবস্ত হয় নাই এটা কি আপনি সমস্যা মনে করেন জি অবশ্যই আমি এটা জানি যে জমিগুলো বিশেষ করে আমার কাকরকান্দি গ্রাম বেনুপাড়া গ্রাম এবং সোয়াকপুর গ্রামে এই ধরনের জমি আছে যারা আসাম থেকে এই অঞ্চলে এসেছিল বিশেষ করে আমার সঙ্গে যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গতবার আমাদের বড় ভাই নাজিমউদ্দিন ভাই ওনার বাড়ি কিন্তু আসাম আসাম থেকে এই সোহাগপুর গ্রামে এসে ওনারা বসত সৃষ্টি করেছেন কিন্তু ওই জমিগুলো দুটি শ্রেণীতে বিভক্ত একটি ক শ্রেণী একটি খ শ্রেণী মানুষ যারা বিক্রি করতে পারে না হয়তো আবাদ করতে পারে কিন্তু বিক্রি করতে পারে না বা কোথাও হস্তান্তর এখন না এখন বলা হয় অর্পিত সম্পত্তি বলা হয় সেই সম্পদ নিয়ে মানুষ এখন বেকায় দিয়ে আছে এই বিষয়ে একটু দৃষ্টি দেওয়া প্রয়োজন তবে খুব ভাল লাগলো যে বুড়ি ভোগাই এবং দর্শা খালের কথা শুনে যে সারা বছর এই কাকরকান্দি ইউনিয়নে মানে জ পানির একটা সমস্যা সব সবসময় ছিল যার ফলে ওরকম কৃষি হতো না এবং পানীয় জলেরও অভাব ছিল আর আর্সেনিক ছিল কিন্তু এই সারফ্লাস ওয়াটার ভোগাই নদীর থেকে এটা প্রবাহ হওয়ার কারণে কৃষিতে কিন্তু একটা সারা জেগেছে এবং ওই ঢাকায় কাওরন বাজারে গিয়ে মানিকপুরার লাউ এটা শুনে নিশ্চয়ই আমরা গর্বিত মানে আমাদের খুব ভালো লাগছে আরো কতদিন পুরিভুগার আরেকটি এই যে সুতিয়ার পার সুতিয়ার পার খালে উৎকিত পুরিভুগাই থেকে পানি ভুগাই থেকে পানি আনা হ্যাঁ আন্ডারগ্রাউন্ড পাইপ আমাদের माननीय প্রতিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এর বিশাল অবদান মানে যে সমস্ত এলাকায় পানির কারণে ফসল হানি হতো তারা আজকে সুন্দর ভাবে 12 মাস ফসল ফলাচ্ছে এটাই উন্নয়ন তো আমরা এই উন্নয়নের পেছনে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এইভাবে এগিয়ে যাক আমাদের এলাকা তো জনাব আসাদ আপনার কাছে একটু আসতে চাই আপনার এলাকায় মানে সবচেয়ে উল্লেখ করার মতো যেটা যেটা আপনার ইউনিয়নের পরিচয় বহন করে এখন বিনা উপকেন্দ্র ধান গবেষণা ইনস্টিটিউটের তো এই উল্লেখযোগ্য প্রতিষ্ঠানটি মানে কিভাবে কৃষিতে অবদান রাখছে যদি আপনি একটু বলেন বিনা উপকেন্দ্রেও কালিতাবাড়ি শুধু ওই এলাকা না কালিতাবাড়ি উপজেলা তথা শেরপুর জেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করে এবং তারা বিভিন্ন প্রদর্শনী প্লট বিভিন্ন জমিতে করে কৃষকদেরকে বাস্তব প্র্যাকটিক্যালি তারা দেখাতে চায় যে এইভাবে জমি রোপণ করলে এবং দান রোপণ করলে ফসল বেশি উৎপন্ন হয় মাধ্যমে কৃষকেরা শুধু ধানই নয় সরিষা সরিষার বীজেও তারা এভাবে কৃষকদেরকে বিনামূল্যে বীজ দেয় এবং তারা কৃষকদেরকে প্রদর্শনী প্লটের মাধ্যমে শিখাইতে চায় যে ধান বা সরিষা বেশি উৎপাদন কিভাবে করা যায় যা দেশের কৃষির যে আবহাওয়া আছে সেটাও কিন্তু এখান থেকে এখান থেকে দেওয়া হয় তো বিনা মানে আমাদের কৃষির উন্নয়নে একটা মাইল ফলক এটা আমাদের নাইতেবাড়ি ইউনিয়নে আছে এটা নিয়ে আমরা গর্ব করি এটা নিঃসন্দেহে কৃষি এবং কৃষকদের জন্য অবশ্যই কল্যাণ বয়ে আনবেন আমরা একটু দর্শকদের কাছ থেকে আসি মুফাজ্জল হোসেন ব্যাংকার তিনি লিখেছেন কাকরকান্দি ইউনিয়নের পুরাতন ঐতিহ্যসমূহ তুলে ধরা প্রয়োজন মুফাজ্জল ভাই আমরা চেষ্টা করবো ঐতিহ্যগুলো তুলে ধরে আনার জন্য আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আবুল হোসেন তিনি লিখেছেন কম শোনা যাচ্ছে মোহাম্মদ হারুন রশিদ তিনি ধন্যবাদ জানাই সাতমং নালতে পারি ইউনিয়নের চেয়ারম্যানকে এরপরে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আশিকুর রহমান তিনি তিনি লিখেছেন নাইলতে পারি কাগজ কি গরিব হয়ে গেছে তাদের মাইক্রোফোন কেনার টাকা নেই ভাই এটা আপনাকে বলি আসলে গরিব ধনীর প্রশ্ন না মানে সীমাবদ্ধতার মধ্য দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে আমরা চেষ্টা করছি আমরা বয়া থেকে শুরু করে মাইক্রোফোন দিয়ে নানাভাবে চেষ্টা করছি আসলে আমরা এখনও মানে যন্ত্রের সঙ্গে ওইভাবে অ্যাডজাস্টমেন্টটা তৈরি করতে পারি পারিনি তো আপনার পরামর্শটা আমাদের ভালো লাগলো আমরা চেষ্টা করছি সুন্দর মাইক্রোফোন কেনার জন্য কারণ অর্থ কোনো সমস্যা না যেভাবেই হোক আপনাদের সহযোগিতায় আমরা একদিন এই স্টুডিওকে স্বয়ং সম্পূর্ণ করে ফেলব ইনশাল্লাহ মেঘনাথ সরকার আবার লিখেছেন সঞ্চালক হীরা ভাইকে ধন্যবাদ জানাই এরকম একটি জবাবদিহিমূলক অনুষ্ঠানের আয়োজন করার জন্য আশা করি পরবর্তীতেও এই অনুষ্ঠান চালু রাখবেন মেঘনাথ সরকার আমরা ইনশাল্লাহ অব্যাহত রাখব এম ডি আলমগীর তিনি ধন্যবাদ জানিয়েছেন মঞ্জু রাজ তিনি লিখেছেন জনাব আসাদুজ্জামান চেয়ারম্যান সাহেবের কাছে আমার একটা প্রশ্ন আমাদের নাইতাবাড়ি ইউনিয়নে কোনো খেলার মাঠ নেই একটা খেলার মাঠ খুব জরুরি আপনি চেয়ারম্যান হলে কি সামনে সামনেই খেলার মাঠ কি করে দেবেন আমি দীর্ঘদিন যাবৎ খেলার মাঠ করার জন্য আমরা জমি খোঁজাখুঁজি করছি অবশ্যই সামনে চেয়ারম্যান হলে নাইতাবাড়ি ইউনিয়নের যে কোনো স্থানে ধন্যবাদ আপনি আশ্বস্ত হলেন যে খেলার মাঠ আসলে প্রয়োজন ক্রীড়া এবং সংস্কৃতি ছাড়া কোনো সমাজই মানে সুন্দর থাকে না আশা করি আপনার এই প্রত্যাশা পূর্ণ হবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজশাহী থেকে রোজিনা আক্তার তিনি লিখেছেন আসসালামু আলাইকুম আমি রাজশাহী থেকে আপনাদের লাইভ দেখছি আপনাদের সকলের জন্য আমার শুভেচ্ছা অভিনন্দন চেয়ারম্যানদের চেয়ারম্যানদের কাছে আমার একটা অনুরোধ তারা যেন অসহায় ও দরিদ্র দের যেন সঠিক সেবাগুলো পৌঁছে দেন আমার জানা মতে যে দুইজন চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন তারা সর্বোচ্চ চেষ্টা করেন অসহায় দরিদ্রদের সেবা প্রদান করার জন্য যুক্ত হয়েছেন ইয়াসিন আরাফাত শুভ দুই নং জুগলি ইউনিয়নের পক্ষ থেকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা আপনার শুভেচ্ছা আমাদের অতিথিবৃন্দের কাছে পৌঁছে দিলাম কামরুজ্জামান রহমান তিনি ধন্যবাদ জানিয়েছেন এলতে কাগজকে এস এ সেলিম তিনি আবারও বলছেন সাউন্ড ঠিক নেই বুলবুল আহসান তিনি সংযুক্ত হয়েছেন তিনি আবার মন্তব্য করেছেন সাউন্ড ইজ ক্লিয়ার টুডে ধন্যবাদ মঞ্জুরুল হাসান বুলবুল তিনি আপনারা নিশ্চয়ই চিনেন তিনি একজন প্রখ্যাত সাংবাদিক দেশবরণের সাংবাদিক আমাদের মঞ্জুরুল্লা হাসান বুলবুল কিশোর সুহাগ তিনি লিখেছেন চেয়ারম্যানরা ক্যামেরার সামনে ভালো কথা বলেন কিন্তু কাজের কাজ কিছুই হয় না আমার কথায় কষ্ট পেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এটা এটা আসলে এক একজনের ধারণা এক এক রকম তো আমরাই এই ধারণাটাকে পাল্টানোর জন্য কারণ আমরা বিশ্বাস করি যেখানে জবাবদিহিতা নাই সেখানে কখনো স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয় না আর জবাবদিহিতা যদি আমরা সাধারণ মানুষ তাদের কাছে না চাইতে পারি তাদের কাছে আমরা স্বচ্ছতা আশা করতে পারি না আশা করি আপনি যে ভাবনাটা নিয়েছেন আপনি জবাবদিহিতার মুখোমুখি হন চেয়ারম্যান সাহেবরা নিশ্চয় নিশ্চয়ই স্বচ্ছতার সঙ্গে সকল কাজ করবেন ধন্যবাদ প্রশ্ন করার জন্য কামরুল হাসান রিপন তিনি লিখেছেন মুকুল ভাই ও আসাদ ভাইকে অভিনন্দন এ ধরনের অনুষ্ঠান সরাসরি প্রচার করার জন্য নানতাবাড়ি কাগজকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ কামরুল হাসান রিপন আরও সংযুক্ত হয়েছেন আবু হেনা মুস্তফা কামাল তিনি শুভ কামনা রইল আগামীর পথে ধন্যবাদ আপনাকে এরপরে সংযুক্ত হয়েছেন জহরুল ইসলাম সুজন সবাইকে খুব ভালো লাগছে মুকুল তালুকদার চেয়ারম্যান সাহেবের মুখে খাইরুন সুন্দরী ছবির জনপ্রিয় একটি ডায়লগ শুনতে চাই আমরা যদি আমরা সময় পাই অবশ্যই আমরা চেষ্টা করব মুকুল ভাইকে তার গান অথবা ডায়লগ শোনানোর জন্য হ্যাঁ পাল পাল বিমান তিনি জাপান কানাডা থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন জাপান থেকে সংযুক্ত হয়েছেন হীরা সহ সবাইকে শুভেচ্ছা শুভকামনা ধন্যবাদ বিমান পাল হ্যাঁ এরপর আর অনেকেই সংযুক্ত হয়েছেন আমরা আপনাদের কাছে আসব তা আমরা একটু প্রশ্নে যাই আসলে অনেকের অনেক ধরনের প্রশ্নই থাকবে তো আমি শহীদুল্লাহ তালুকদার মুকুলের কাছে আসতে চাই যে আপনি জানেন কিনা টাঙ্গাইলের দেল দুয়ারে বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয় নামে একটি বিদ্যালয় রয়েছে এই বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন নামে একজন সরকারি কর্মকর্তা তিনি তার পরিবারের সহযোগিতায় গ্রাম বাংলার মানব সম্পদ উন্নয়নের লক্ষ্য নিয়ে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন এই বিদ্যালয়ের ধরনটি হচ্ছে পড়াশোনার পাশাপাশি পঞ্চাশ ভাগ সময় ব্যয় হয় পাঠ্য বইয়ের উপরে আর পঞ্চাশ ভাগ সময় যে সমস্ত শিক্ষার্থী আছে ছেলে মেয়ে মানে মেয়েদেরকে এই সেলাই প্রশিক্ষণ বা ছেলেদেরকে কৃষি কৃষিকাজ সবজি আবাদ কিভাবে করে কিভাবে পোলট্রি ফার্ম করে কিভাবে ডেইরি ফার্ম করে বা ইলেকট্রিকের কাজ মানে এইভাবে কিন্তু ক্লাস করা হয় যার ফলে দেখা গেছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার সময় তারা নিজে মানে রোজগার করে তার পরিবারকে সচ্ছল করার কথা মানে ভূমিকা রাখে প্লাস পড়াশোনার খরচটা চালায় এবং এখান থেকে পাশ করে তারা কিন্তু আবার শিক্ষাও গ্রহণ করে তো আমি আমি মনে করি যে আসলে এখন আমাদের এই ধরনের প্রতিষ্ঠানই প্রয়োজন সবাইকে কর্মমুখী করার জন্য আমাদের উন্নয়নের জন্য তো আমার জানা মতে যে আমাদের সোহাগপুর যে বিধবা পল্লী আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই সোহাগপুরের বিধবা পল্লীর বিধবারা যখন একদম অসহায় ছিল ওই সময়ে আপনি চ্যারিটি সুর মাধ্যমে তিন লক্ষ টাকা আয় করে ওই তত্ত্বাবধায়ক সরকারের সময় সেনাবাহিনী যে ট্রাস্টি বোর্ড গঠন করেছিল আপনি সেখানে সহযোগিতা করেছেন শুধু তাই নয় আজকে এই কান্দিতে যে বোরাজান যে কলেজ এই প্রতিষ্ঠা এই কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি অন্যতম উদ্যোক্ত এবং আমার যদি ভুল না হয় এখানেও আপনি চ্যারিটি শু করে প্রায় নয় লক্ষ টাকার মতো সাড়ে এগারো লক্ষ টাকা এই কলেজ তহবিলে দিয়েছেন আপনার তো এই ধরনের উদ্যম উদ্যোগ আছে আপনার ইউনিয়নে এই এই যে ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বা এলাকার মানুষকে কর্মমুখী করার জন্য মানে কোনো চিন্তা ভাবনা আছে কি বা আপনি এরকম পরিকল্পনা গ্রহণ করবেন কি ধন্যবাদ আমি আপনি যথার্থই বলেছেন যে আমি দু দুবার এরকম অনুষ্ঠান করেছি একবার বিধবা পল্লীদের জন্য তাদেরকে আমি দিয়েছিলাম লভ্যাংশ তিন লক্ষ পাঁচ হাজার টাকা এই টাকাটা বিধবা মহিলাদের মাঝে ভাগ করে দিয়েছিলাম সেনাবাহিনীর সময়ে পরবর্তী সময়ে কলেজ করার সময়ে ওই সময়ে ছয় লক্ষ টাকা লাভ হয়েছিল এই লাভের টাকা নিয়ে আমি কলেজের জমি কিনেছিলাম তো যে দেলদুয়ার কথা স্কুলের কথা বললেন এই ধরনের প্রোগ্রাম বিভিন্ন প্রতিষ্ঠানে হওয়া উচিত বা উদ্যোগী হওয়া উচিত এরকম আমাদের সৎসাহস নিয়ে এগিয়ে যাওয়া উচিত এটা আমি আপনাকে ওই ওই প্রতিষ্ঠানকে আমি ধন্যবাদ জানাচ্ছি তো আমি একটি অভিজ্ঞতার কথা বলবো এই সুযোগে যে আমা আমি এই মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সারা বাংলাদেশের চেয়ারম্যানদেরকে ডাকল গণভবনে তখন বক্তব্য রাখবে তিনজন চেয়ারম্যান বাংলাদেশের তো মাননীয় প্রধানমন্ত্রী আমার খুব ইচ্ছা ছিল যে আমি প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য রাখবো আমাদের এমপি মহোদয়কে যাই আমি বলতেছিলাম যে আপা আমি একটু বক্তব্য রাখতে চাই এমপি মহোদয় বললে এটি তো গতকালই ঠিক হয়ে গেছে এটি তুমি যদি আগে বলতো তাহলে আমি ঠিক করে তোমাকে দিতে পারতাম আমার ইচ্ছা ছিল যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্থানীয় সরকার সম্পর্কে কিছু কথা বলতে চাই কারণ আমি সারা বাংলাদেশের আপনি আগেই বলেছেন যে সারা বাংলাদেশের চেয়ারম্যান অ্যাসোসিয়েশন যেটা বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফুরাম নামে পরিচিত সেই ফুরামের সভাপতি হচ্ছে চুয়াডাঙ্গার প্রেসিডেন্ট জাকারিয়া ভাই এবং সব সেক্রেটারি হচ্ছে নরসিন্দির চেয়ারম্যান রিপন সাহেব আর আমি সেই কমিটির জয়েন্ট সেক্রেটারি সেই সুবাদে আমি একবার এই আমাদের বিভাগীয় কমিশনারের সাহেবের সঙ্গে বাগেরহাটের বেতাপ নামে একটা উপজেলা ইউনিয়ন আছে সেই ইউনিয়নটাকে পরিদর্শনের সুযোগ পাইলাম তো আমি সফরে গেলাম সফরে গিয়ে যায় দেখলাম একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান সেই ইউনিয়নটি তো গণভবনে যে অনুষ্ঠানটি ছিল ওই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ডাকতেছে স্বপন সাহা কোথায় স্বপন সাহা আমি তোমার বক্তব্য শুনতে চাই আমি সেদিন আশ্চর্য হলাম একজন ইউনিয়ন পরিষদের নাম একজন প্রধানমন্ত্রী ডাইকে ডাইকে বলতেছে তোমার বক্তব্য শুনতে চাই কে এই চেয়ারম্যান তো বেতাপ পরিদর্শনে গিয়ে যে দেখি যে সেই চেয়ারম্যান স্বপন সাহা তো স্বপন সাহার সঙ্গে দেখা হলো বিভাগীয় কমিশনারের সঙ্গে দেখা হলো তাদের মেম্বারদের সঙ্গে মত বিনিময় হলো কথা হলো উনি যা দেখালেন এটা নজিরবিহীন কারণ চল্লিশ দিন প্রকল্প দিয়ে আমরা রাস্তার মাটি কাটাই উনি চল্লিশ দিন প্রকল্প দিয়ে উনি কোনো ভবন করেন ওইটার টাকা উনি ওই কাজ করে না উনি টিআর কাবিখা স্কুলের নামে বরাদ্দ দিয়ে দেয় প্রাইমারি স্কুলের বরাদ্দ দিয়ে দিছে টিআর কাবিখা এল জি টাকা দিয়ে উনি নিজস্ব কমিউনিটি ক্লিনিকে উনি ওই আরেকটা রুম বর্ধিত করে ওইখানে নার্সিং একজন মহিলা নিয়োগ দিছে ওইখানে বাচ্চা প্রসব করার মতো ব্যবস্থা কমিউনিটি ক্লিনিকে উনার নিজ উদ্যোগে উনি করে দিয়েছেন গোটা ইউনিয়নে এই পৌরসভার মতো গোটা ইউনিয়নে উনি পানি সাপ্লাই দিতেছে এটা কিভাবে সম্ভব যেখানে পঞ্চাশ লক্ষ টাকার প্রয়োজন উনি আসলে সরকারি বরাদ্দ আস্তে আস্তে চেয়ে চেয়ে এনে এনে স্থানীয় সরকার থেকে চেয়ে চেয়ে এনে এনে বা বিভিন্ন বরাদ্দ থেকে আস্তে আস্তে করছে এইভাবে উনি পনেরোটি বছর উনি চেয়ারম্যানই করে এই চেয়ারম্যান সময় পা অতিবাহিত করে উনি ওই বেতাপকে আধুনিক সাজাইছে এমন কোনো রাস্তা নাই যেখানে গাছ নেই রাস্তার দুই সারিতে রাস্তার দুই পাশে গাছ লাগানো এবং পুরো রাস্তা জুড়েই যেগুলো সাত ফুট রাস্তা এগুলো সব তার নিজস্ব করা আর যেগুলো নয় ফুট রাস্তা বারো ফুট রাস্তা ওগুলো এলজিডির করা বা রুটসের করা এগুলো উনি ঘোষণাই অঞ্চলে আমি করে রাখছি এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় পনেরো বছর পর তাকে জোর করে নমিনেশন দিছে উপজেলা চেয়ারম্যান প্রধানমন্ত্রীর নমিনেশন দিছে সে উপজেলা চেয়ারম্যান হয়ে গেছে সে কিন্তু চাইতে চান নাই কান্না করছে আমার ইউনিয়ন রেখে আমি যেতে চাই না মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নমিনেশন দিয়ে না জোর করে তাকে নমিনেশন দেওয়া হয়েছে সে এখন উপজেলার চেয়ারম্যান আবার ওইখানেরই যিনি ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান ছিলেন তাকে আবার পুন নির্বাচিত করে তাকে চেয়ারম্যান বানানো হয়েছে স্বপন সাহা ওই ইউনিয়নের প্রতি দৃষ্টি রাখে সবসময় মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান বৈদ্যর ভিতরে কোনো পার্থক্য নাই সবাই একযুগে একসঙ্গে কাজ করে স্কুলে স্কুলে প্রতি সপ্তাহে উনি সফর করে স্কুলগুলোতে তদারকি করে কারণ আমার জানা মতে প্রত্যেকটা প্রতিষ্ঠানের উপদেষ্টা হচ্ছে চেয়ারম্যান চেয়ারম্যান যে কোনোই শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে পারে তার সাজেশন করতে পারে উন্নত করতে পারে তো এরকম ভূমিকা আপনি যেমন দেলদোয়ারের কথা বললেন আমি ঠিক বেতাবের কথা বললাম তো আমরা এরকম আট দফা আমাদের বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম আমরা আট দফা দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রাখছি আমরা স্থানীয় সরকারের মাধ্যমে আমরা আট দফা দাবি রাখছি না আমি বলছি এটা তো আপনারা দাবি রেখেছেন সরকার মহোদয় বাস্তবায়ন করবেন ভিন্ন জিনিস কিন্তু স্বপন সাহা তার ইউনিয়নকে আপনি যেভাবে বললেন যে এইভাবে সাজাচ্ছেন তো এই উদ্যোগগুলো আমাদের ইউনিয়নগুলোতে নিতে মানে সমস্যাটা সমস্যাটা কোথায় কোথায় বাধা না নাই আমি যেমন আপনাকে বলি যে আমার ঘাইলারা মাঠে যান বড়জানি স্কুলে যান কাকরকান্দি বাজার মাঠে যান সুয়াপুর মাঠে যান কাকরকান্দি প্রাইমারি স্কুল মাঠে যান আমি সাতটা মঞ্চ করেছি যে মঞ্চ একটি মঞ্চ আমরা দেখছিলাম যে এই শহীদ মিনারে একটি মঞ্চ ছিল এক সময়ে নালিতাবাড়ি উপজেলার ভিতরে এখন আমার ইউনিয়নে আপনি যায় দেখেন সাতটা মঞ্চ আমি প্রত্যেকটা অঞ্চলে একটি মঞ্চ করেছি যে কার যেন কোনো ডেকোরেশন করে কোনো মঞ্চ করে অনুষ্ঠান করতে না হয় আমি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যে এই প্রতিষ্ঠানে আমি অনুদান দেই নাই বা তাদেরকে বেঞ্চ টেবিল চেয়ার কি প্রয়োজন প্রত্যেকটা প্রতিষ্ঠানে বড়দিন হাসান উচ্চ বিদ্যালয়ে বলেন গাইলার স্কুলে বলেন আমি ক্রয় করে দিয়েছি এবং আমার অঞ্চলে ছয়চল্লিশটা মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে আমি অনুদান দিয়েছি আমার অনুদান বলতে পারবে না এমন কোনো মসজিদ আপনি একজন উপস্থাপক প্লাস সাংবাদিক আপনি আগামীকাল খোঁজ নেবেন যে কোনো মসজিদ বাদ পড়েছে কিনা আমার অনুদান থেকে অনুদান থেকে কোনো মসজিদ বাদ পড়ে নাই আমি আপনি আমি মুসলমান আমি কোরআন শরীফ আরবিতে পড়ে বুঝতে পারি না যার ফলে প্রত্যেকটা মসজিদে বাংলায় তর্জমা করা কোরআন শরীফ ছয়চল্লিশটা মসজিদে আমি সাপ্লাই দিচ্ছি না এগুলা আপনি করেছেন নিঃসন্দেহে ভালো উদ্যোগ আমরা যেটা মনে করি যে আসলে মানে যে কোনো একটা এলাকার উন্নয়নের জন্য মানে একটা মানুষকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে হবে এই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য বিশেষ করে যারা নতুন প্রজন্ম তাদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে মানে সেই উদ্যোগগুলো মানে কতটুকু নেওয়া হয়েছে কতটুকু নেওয়া হয় নাই সেই প্রশ্ন না মানে ভবিষ্যতে মানে এই ধরনের কোন উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা আপনার আছে কি না অবশ্যই এটা আমি চিন্তা করি যে আমি যেভাবে চালিয়ে যাচ্ছি আমার এখন তো আবার সামনে মার্চে ইলেকশন হবে যদি একজন চেয়ারম্যান কন্টিনিউ হয় কয়েক বছর কন্টিনিউ হয় যেমন বেতাপ চেয়ারম্যান তিনবার তার সফলতা এসছে এইভাবে কন্টিনিউ করতে পারলে আমি আগামী দিনে আমার যে পরিকল্পনা আছে আশা করি আমার কাকরকান দিকে আমি সেই বেতাপ বা দেলদোয়ারের মতো আমিও একজন সুন্দর কাকরকান্দি বা ডিজিটাল কাকরকান্দি বা যার রূপরেখাই বলেন না কেন সুন ইউনিয়ন পরিষদকে আমি ঢেলে সাজানোর জন্য চেষ্টা করব। ধন্যবাদ আমরা আসলে চাই আমাদের ইউনিয়ন পরিষদগুলো ওই বেতাব চেয়ারম্যান স্বপন সাহার মতো এরকম উদ্যোগ উদ্যমী হয়ে এই ইউনিয়নগুলো ওই ইউনিয়নগুলো এইভাবে সেজে উঠুক এটা আমরা প্রত্যাশা করি আপনার কাছে আবার আসবো আমরা একটু যাই জনাব আসাদ ভাইয়ের কাছে আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে মালয়েশিয়া আজকে মানে একটা উন্নত দেশ এই মালয়েশিয়া উন্নত দেশ পরিণত হওয়ার আগে এটা কিন্তু ব্যাপক মানে নাগরিকদের প্রস্তুত করা হয়েছিল মানসিকভাবে যার ফলে নব্বইয়ের দশকে রাস্তাঘাটে যেখানেই যাওয়া যেত সেখানেই কিন্তু বড় বড় অক্ষরে লেখা ছিল যে দুই হাজার বিশ সালের পর মালয়েশিয়া হতে যাচ্ছে উন্নত দেশ তো আমাদেরও তো সেই লক্ষ্যেই কাজ চলছে যে দুই হাজার তিরিশ সালের মধ্যে আমরা মধ্যমায়ের দেশে পরিণত হব দুই হাজার একচল্লিশ সনে আমরা উন্নত দেশে পরিণত হব তো আর আমি যেটা বলতে চাই যে আসলে জনসাধারণের ভিতরে যখন এই আকাঙ্ক্ষাটা তৈরি হবে তখন কিন্তু এটা বাস্তবায়নের জন্য সুবিধা হবে তো আমরা কি এই ধরনের প্রচার প্রপাকাণ্ডা রাস্তাঘাটে এরকম বিলবোর্ড ফেস্টুনের মাধ্যমে কি ছড়িয়ে দিয়ে জনসাধারণকে উন্নয়নশীল দেশের দিকে আমরা মানে কর্মী হিসেবে প্রস্তুত করতে পারি ধন্যবাদ সঞ্চালক সাহেবকে আমি বিশ্বাস করি মানুষ যে কোনো প্রচেষ্টা চালালে সেটা সফল হওয়া সম্ভব মালয়েশিয়া যদি পারে আরো পৃথিবীর অন্য দেশগুলো যদি তা পারে তাহলে আমরা কেন পারবো না বাংলাদেশে আমরা যদি লক্ষ্য করি করোনা ভাইরাস আক্রান্তের শুরুর দিকে আমরা যখন বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন নিয়মকানুনে প্রচার চালালাম তখন দেখলাম যে অধিকাংশ জনগণই সেই নিয়মকানুন মেনে চলার চেষ্টা করেছে হঠাৎ একজন ব্যতিক্রম তাহলে অবশ্যই এই দেশকে দু একচল্লিশ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করা সম্ভব যদি আমরা জনসাধারণকে বিভিন্নভাবে সচেতন করি বিভিন্ন কর্মশালা করে প্রশিক্ষিত করি আমরা যদি উন্নত দেশগুলির কিভাবে উন্নত হইল যদি সেগুলি আমরা তাদের সামনে উপস্থাপন করতে পারি যদি আমরা দুর্নীতিমুক্ত করতে পারি তাহলে আমি বিশ্বাস করি যে একশো পারসেন্ট আমাদের দেশকে উন্নত দেশে পরিণত করা সম্ভব না ধন্যবাদ আসাদ ভাই আমি যে কথাটা বলতে চাই যেমন একাত্তরে মহান মুক্তিযুদ্ধে এ কিন্তু মানে সাধারণ মানুষ থেকে সবাই একজুট হয়ে কিন্তু মানে লড়াই নেমেছিল আর ওই লড়াইয়ের কারণেই কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করেছি তো আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্নের মানে সোনার বাংলা গড়ার অঙ্গীকার ছিল তার তিনি করে যেতে পারেননি এবং সেটাকে করতে হলো তো আমি মনে করি যে এরকম প্রত্যেকটা মানুষকে এই কর্মযজ্ঞের সঙ্গে অংশী হতে হবে সেখানে অবশ্যই দুর্নীতিমুক্ত হতে হবে সেখানে কাউকে না কাউকে উদ্যোগ নিতে হবে এই উদ্যোগগুলো যেহেতু স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আপনার একটা শক্তিশালী অবস্থান আছেন আপনার ইউনিয়নের জনগণকে তো আপনি জাগিয়ে তুলতে পারেন যে এই করলে এই করে আমি সামনে এগিয়ে যাব আর আপনার ইউনিয়ন যখন উন্নতি হবে আপনার ইউনিয়ন যখন ওই বেতাব ইউনিয়ন পরিষদ হবে তখন কিন্তু বাংলাদেশ এমনিতে এগিয়ে যাবে মানে সেই ক্ষেত্রে আপনি কোনো পরিকল্পনা নেবেন কিনা মানে এটা আমার প্রশ্ন ছিল আমার সামনে কিছু পরিকল্পনা আছে ইউনিয়নকে একটা আধুনিক এবং ডিজিটাল ইউনিয়নে রূপান্তর করা এর জন্য আমি উদ্যোক্তা হিসাবে ইউপি সদস্য সচেতন জনগণ সহ ইউনিয়নকে উন্নত একটি ইউনিয়নে রূপান্তরের জন্য যারা বেকার আছে তাদের কম্পিউটার প্রশিক্ষণ সেলাই মেশিন প্রশিক্ষণ যারা কৃষক আছেন ফসল উৎপাদনের জন্য যাদের অধিক ফসল উৎপন্ন হয় তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা যদিও নারিতাবাড়ি ইউনিয়নে ট্যাক্স ব্যতীত অন্য কোনো আয়ের উৎস নয় এবং সরকারি অনুদান ব্যতীত আমার সামনে এরকম একটি পরিকল্পনা আছে নারিতাবাড়ি ইউনিয়নকে একটি উন্নত ইউনিয়ন এবং আধুনিক ইউনিয়নে রূপান্তর করতে পারে জি ধন্যবাদ আপনার কথায় আমরা আসান্বিত হলাম আসলে উদ্যোগ উদ্যম আমাদের তৃণমূল পর্যায় থেকে নিতে হবে আমরা যত বেশি উদ্যোগ নিতে পারবো তত বেশি আমরা মানে এই কাজকে এগিয়ে নিয়ে যেতে পারব তো ধন্যবাদ আমি একটু দর্শকদের কাছ থেকে আসি আমরা দেখতে পাচ্ছি অনিক আহমেদ সংযুক্ত হয়েছেন ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আব্দুল সালাম তিনি লিখেছেন নং কাকরকান্দি ইউনিয়নের চেয়ারম্যান একজন সফল চেয়ারম্যান এবং ভালো মানুষ ও দক্ষ অভিনেতা ধন্যবাদ আব্দুল সালাম আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফজদুল হক হৃদয় তিনি এক কথায় মন্তব্য করেছেন অসাধারণ ধন্যবাদ ফজদুল হক হৃদয় ফুল চাঁদ তিনি লিখেছেন ধন্যবাদ মুকুল ভাই চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ আনতে মানবাধিকার খবর পত্রিকার গাজীপুর জেলা রিপোর্টার এফসি দাস পৌঁছে দিলাম আপনার ধন্যবাদ মুকুল চেয়ারম্যানকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আলী হোসেন ইসলাম তবে শক্তিশালী অবস্থান আছে মুকুল চৌধুরী মুকুল চৌধুরী মুকুল তালুকদার হ্যাঁ মুকুল ভাই মুকুল চেয়ারম্যান মুকুল সাহেব সবসময়ই শক্তিশালী কারণ ওনার একটা অদম্য সাহস আছে এই কারণেই তিনি একসময় খেলার মাঠের রেফ্রি ছিলেন ভালো পরিচালনা করতেন যখন চলচ্চিত্রে গেছেন তখনও তিনি ভালো ভালো করেছেন জনপ্রতিনিধি হিসাবে করছেন রাজনীতিতেও ভালো করছেন তো আপনাকে ধন্যবাদ মুকুল ভাইয়ের এই শক্তিশালী অবস্থান মনে রাখার জন্য তো আমরা একটু আসতে চাই জনাব মুকুল সাহেবের কাছে আসলে আমাদের যে ইউনিয়ন পরিষদগুলো মানে সাধারণ মানুষের একটা ধারণা যে ইউনিয়ন পরিষদ মানেই হচ্ছে দুর্নীতি রাখা চেয়ারম্যান মানেই চেয়ারম্যান মেম্বার মানেই চোখ এই যে মানে গতানুগতিক একটা ধারণা এই ধারণাটা কি এখন কিছুটা পাল্টেছে বা পাল্টানোর জন্য আপনারা কি কি করছেন এটা শিওর যে আসলে ভালোর মাঝে কিছু খারাপ থাকে এটা সত্য অস্বীকার করার উপায় নেই এক সময় চেয়ারম্যানদেরকে গমচুর বলা হতো কিন্তু এখন আমি যতটুকু জানি যে গমই তো নাই গম নাই তাহলে গমচুর কি হবে কিভাবে এখন আসে টাকা বা চাউল চাউলটা সরাসরি বরাদ্দ দেওয়া হয় এই চাউলটা আমরা যখন বিতরণ করি তখন কিন্তু এটার উপরেও আরেকজন অফিসার নিযুক্ত থাকে আমাদের সঙ্গে আর মেম্বাররাও সক্রিয় থাকে আমি এটা জানি যে আমার ইউনিয়ন পরিষদে আমি কেন আমার কোনো মেম্বারও আমরা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মাতৃকালীন ভাতা বিজিডি ভাতা তারপরে এখন আবার যত্নভাতা এই যে 6 সাত প্রকার ভাতা আমরা প্রদান করি আমরা এখানে মানে কোন ব্যক্তি আমার ইউনিয়নে আমি কেন আমার কোন মেম্বারের বিরুদ্ধে কোন অভিযোগ করতে পারবে না যে কেউ 10 টাকা গ্রহণ করতে এটা কোনো নজিরই নেই আমি এটা আমি শুধু আপনার ইউনিয়ন না আমি সার্বিকভাবে মানে আপনি যেহেতু কেন্দ্রে ভাবে এটা করি না আমি সযত্ন হিসাবে আমি করি না আবার আমার ইউনিয়ন ছাড়া অন্য ইউনিয়নে কোথাও যে কিছু হয় না তা কিন্তু অস্বীকার করার উপায় নাই এখন আপনাকে বলবো যে ইউনিয়ন চেয়ারম্যান যদি কোথাও একটু দুর্নীতি করে সেটা প্রকাশ পায় বা লেখালেখি হয় বরখাস্ত হয় অনেক কিছু হচ্ছে এই দেশে এটা তো এমপি মন্ত্রীরাও হচ্ছে এমপি হচ্ছে তারা উপজেলা চেয়ারম্যানের দুর্নীতির অভিযোগ আছে যার মানসিকতা যেখানে ছোট্ট মানসিকতা হলে সে দুর্নীতি করবে আর বৃহৎ বড় ব্র মাইন্ড নিয়ে যদি এই পথে আসে যে আমি সেবা করব সেবক হলে সে কোনো দিন দুর্নীতি করতে পারে না এটা আমার বিশ্বাস আর এটাই আমাদের কামনা হওয়া উচিত ধন্যবাদ চেয়ারম্যান মুকুল আমাদের সঙ্গে আরও সংযুক্ত হয়েছেন ময়েজউদ্দিন সংযুক্ত হয়েছেন মোহাম্মদ রুবেল আহমেদ তিনি লিখেছেন অসাধারণ উপস্থাপনা এইচ এম ইকবাল হুসাইন তিনি কান্দির সফল চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আব্দুল হাকিম তিনি দুই চেয়ারম্যানের জন্যই কামনা করেছেন তো ধন্যবাদ যারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আপনারা দেখতে থাকুন আপনাদের কোনো পরামর্শ থাকলেও আমাদেরকে দিতে পারেন যাতে আগামীতে আমরা আরও মানে ভালো করে উপস্থাপন করতে পারি আপনারা শুরুতেই আমরা বলেছি যে আমাদের নালতাবাড়ি উপজেলায় বারোটি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত আমরা চাই প্রত্যেকটা ইউনিয়ন সমান তালে মানে সুন্দরভাবে এগিয়ে যাক এই ক্ষেত্রে মূল্য মূল্যবান পরামর্শ দরকার এই লক্ষ্যে আমাদের মানে কী সমস্যা কি সম্ভাবনা সেগুলো নিয়ে আমাদের আওয়াজ তোলা দরকার আমরা নালতাবাড়ি কাগজের পক্ষ থেকে এই কারণেই কিন্তু আমরা চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে মানে তাদের সমস্যা সমাধান তারা ব্যক্তিগতভাবে কি করবেন সেগুলো কিন্তু আমরা মানে জেনে নিচ্ছি এবং এগুলো দ্বারা আমরা উপকৃত হব এবং পরবর্তীতে পর্যায়ক্রমে যাতে তারা এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করে এবং করতে পারে আমরা যাতে সহযোগিতা করি সেই লক্ষ্যে প্রস্তুত করছি আমাদেরকে তো ধন্যবাদ মুকুল সাহেব সুন্দর করে জবাব দেওয়ার জন্য আমি এবার আসছি আসাদ ভাইয়ের কাছে যে আসলে আপনার নাইতাবাড়ি ইউনিয়ন মানে আপনি সব মানে শুরু থেকেই যে আমার এখানে আসলে তেমন কিছু নাই কিন্তু নাইতাবাড়ি ইউনিয়নের কিন্তু একটা রাজনৈতিক ঐতিহ্য আছে সেই ব্রিটিশ আমলে যখন টঙ্কো তেভাগা আন্দোলন হয়েছে তখন পশ্চিমবঙ্গীয় সবচেয়ে বড় যে সফল সম্মেলন হয়েছিল সেটা কিন্তু নাইলতাবাড়ি ইউনিয়নে হ্যাঁ কাজে এটা নিয়ে আপনি মানে গর্ব করতে পারেন আর আপনার ওই ভোগাই নদীর ভাঙনের একটা নদী ভাঙন এটা মানে সব জায়গায় আছে তারপরও প্রায় প্রায়ই দেখা যায় বর্ষা আসলে আপনার খাল ভাঙা এই দিক দিয়ে ভেঙে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তো আর আমি বিশেষ করে জানতে চাই আপনি যে তিনটা খালের কথা বলেছেন আপনার এই খালগুলো এখন কি অবস্থা আছে কিভাবে কৃষির কৃষিতে মানে পানি সরবরাহ হচ্ছে কিনা না এই খালগুলো খননের দরকার সেই বিষয়ে যদি একটু বলেন এই খালগুলি দীর্ঘদিন যাবৎ খনন হয় না তো ইতিমধ্যেই খালগুলি খননের জন্য প্রক্রিয়া চলছে এই খালগুলো যদি খনন হয় তাহলে কৃষকরা দুই দিকে লাভবান হবে একদিকে কৃষি আবাদ বৃদ্ধি পাবে পাশাপাশি মাছ চাষের মাধ্যমে মাছের যে অভাব আছে সেটাও পূরণ করা যাবে তিনটি খালি অনেক পুরানো খাল এবং ইতিমধ্যেই আমি যতটুকু জানি যে অফিসিয়ালভাবেই সেই খালগুলি খননের খনন করার প্রক্রিয়া চলছে আর আরেকটা বলছেন আমাদের সঞ্চালক সাহেব যেটা না বললেই নয় যে বোগাই নদীর ভাঙ্গন এটা নারীতাবাদ ইউনিয়নের সবচেয়ে বড় যন্ত্রণা বিশেষ করে খালবাঙ্গা এবং নিসপাড়া এই দিক দিয়েই যদি আরেকটি বন্যা হয় ভেঙে যাবে খালবাঙ্গা দুই দুবার করে এটাকে বাদ বাধা হয়েছে কিন্তু অতিরিক্ত পানির ফলে আবার বাদ ধুইসা মাটি পড়ে যায় পড়ে যাওয়ার বাদ চিকন হয়ে আবার ভেঙে যায় মানে খুবই দুরবস্থা তবে যদি এটা শক্তিশালীভাবে এই বাদ না বাঁধা যায় তাহলে হয়তো ভবিষ্যতে এই বাদ রক্ষা করার সম্ভব না খালবাঙ্গা গ্রামটাই ধ্বংসের দিকে চলে যাবে কান্নার আওয়াজ কি কারো কাছে পৌঁছে না তা আমরা মনে করি ভোগাই নদীর এই ধর্ষিত হওয়ার কান্না আমাদের অন্তরে আঘাত করে কারণ এই নদী হচ্ছে আমাদের নালতাবাড়ি প্রাণ এই নদীর পানিতেই কিন্তু আমাদের দুকুল সুজলা সুফলা শস্য সমলা রয়েছে উর্বর মাটি রয়েছে যার ফলে কিন্তু আমরা আবাদ উদ্বৃত্ত অঞ্চল তো যাই হোক এটাকে মানে পরিকল্পিতভাবে এই ভোগাই নদীকে শাসন করার উদ্যোগ গ্রহণ করতে হবে সেটা আপনার নালদাবারি ইউনিয়নও আছে কাকর ইউনিয়ন আছে মানে ছয়টা ইউনিয়ন ভোগাই ছয়টা ইউনিয়নের চিড়ে প্রবাহিত হচ্ছে ভোগাই নদী তো এই ব্যাপারে মানে যারা এটা নিয়ে দায়িত্বশীল আছেন তারা নিশ্চয়ই নজর দিবেন আমাদের সহযোগিতা থাকবে তো জনাব মুকুল তালুকদার আমরাও দেখতে দেখতে মানে সময় কিভাবে পেরিয়ে গেল জানি না তো অনেকেরই এটা মানে ইয়ে আছে আশা আছে এটা অনুরোধ আছে আপনার কাছে সেটাতে আসছি তার আগে দেলোয়ার হোসেন আপনি যে প্রশ্নটা করেছিলেন সরকারি অনুদান সহযোগিতা ছাড়া ব্যক্তিগত কি এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে যা যুগপযোগী এবং বাংলাদেশের অন্য ইউপি চেয়ারম্যান এমন উদ্যোগ উদ্বুদ্ধ হয়ে নিজ ইউনিয়নে চালু করবে এই বিষয়টা কিন্তু আমাদের মুকুল তালুকদার কিন্তু তিনি আলোচনা করেছেন আসলে যে কোনো জিনিস মানে আমাদের শুরু করতে হয় একটা উদ্যোগ গ্রহণ করতে একটা মানে পূর্ণাঙ্গ একটা সাহসের দরকার তো এই সাহসটা মানে অর্জন করবেন আমাদের জনপ্রতিনিধিরা আমাদের চেয়ারম্যানরা এটা আপনার সঙ্গে আমরাও প্রত্যাশা করি ময়েজুদ্দিন তিনি আমি তিনি লিখেছেন ধন্যবাদ নালতিবাড়ি কাগজকে এই অনুষ্ঠানে একদিন উপজেলা চেয়ারম্যানকে দেখতে চাই জনাব ময়েজুদ্দিন আপনি মানে জেনে ভালো লাগবে আমাদের অনুষ্ঠানটার নামই হেলো চেয়ারম্যান সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আছেন উপজেলা চেয়ারম্যান আছেন পর্যায়ক্রমে সব চেয়ারম্যানরাই আসবেন কাজেই আপনি আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ একদিন আপনার প্রত্যাশাও পূরণ হবে এছাড়াও নীরব হাসান বাবু নোমানি তানভি তানভীর লিখেছেন চমৎকার অনুষ্ঠান ধন্যবাদ নোমানি তানভীর নীরব হাসান বাবু তিনি লিখেছেন সঠিক কথা বলেছেন আমাদের চেয়ারম্যান তো ধন্যবাদ আপনাকে আরও অনেকেই সংযুক্ত হয়েছেন আমাদের সঙ্গে তো আমি শহীদুল্লাহ মুকুল তালুকদারের কাছে বলতে চাইবো শহীদুল্লাহ মুকুল তালুকদারের খুব বর্ণাঢ্য জীবন মানে মানে আমি বলেছি এক সময় খেলার মাঠে ছিলেন তিনি একজন মানে খেলোয়াড় প্লাস দক্ষ একজন রেফারি বহু খেলা পরিচালনা করেছেন তারপরে তিনি নাটক করেছেন তারপরে তিনি চলচ্চিত্রে গিয়েছেন মানে আমার দৃষ্টিতে তিনি যেখানেই হাত দিয়েছেন সেখানেই শোনা পড়েছে তো আমরা আমাদের মানে বিশ্বাস তিনি যদি তার ইউনিয়নকে মডেল করতে চান এবং উদ্যোগ গ্রহণ করেন মানে শুধু সরকারি অনুদান প্রয়োজন নাই উনি চেষ্টা করলে মানে তিনি করতে পারবেন তার প্রমাণ আমরা বড়জানি কলেজ 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 আমরা বুঝি এই ফাঁকে একটু বলে নেই এই বড়ুয়াজানি গ্রাম কাকরকান্দির একটা উল্লেখযোগ্য গ্রাম হচ্ছে বড়ুয়াজানি গ্রাম যেটাকে বলা হয় যে এখানে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যে গ্রামটায় শিক্ষার মানে হার বেশি মানে সব দিক থেকে কিন্তু এগিয়ে বড়া জানি এই কাকরকান্দি ইউনিয়নে মানে যেমন মুকুল তালুকদারের সহদরা তিনি কিন্তু পুলিশ সুপার আমাদের এই এই গ্রামেই মানে জন্ম নিয়েছিলেন পিডিপির চেয়ারম্যান আব্দুল রুহাব একজন আমার জানা মতে একজন জয়েন্ট সেক্রেটারি এরকম বড় বড় আতাহার আলী এবং আরও এরকম অনেক পদস্থ কর্মকর্তা জন্ম দিয়েছে এই বড়োয়াজানির মানে মাটি তো এই বড়ুয়াজানি গ্রামটা এটার নামের ইতিহাসটাও কিন্তু খুব সুন্দর যে এক সময় বড়ুয়াজানি গ্রামে গাঢ় কো ছাজং বানাই হদি এই সমস্ত আদিবাসীদের পাশাপাশি বড়ই নামে মানে এক এক বৌদ্ধ ধর্মাবলম্বী কিছু মানুষ থাকতো তো একবার কলেরা যখন কলেরার প্রাদুর্ভাব ছিল কলেরাই বহু বড়ুয়া এরকম মারা যায় এবং তারাই গ্রামটা ত্যাগ করে হ্যাঁ ধারণা করা হয় তাদের নাম অনুসারেই এই গ্রামটার নাম হয়েছে বড়ুয়া জানি এবং কলেজও কিন্তু বড়ুয়াজানিতেই হয়েছে হাসান উচ্চ বিদ্যালয় সেটাও কিন্তু বড় জানিতেই হয়েছে তো আমি মানে আপনার ইউনিয়নে বলে শেষ করা যাবে না শেষ সময়ে যেটা বলতে চাই আপনার আরেকটা ঐতিহাসিক জায়গা আছে সুতান এবং সুতানালী দিঘিকে কেন্দ্র করে এখানে কোনো পর্যটন স্পট করা যায় কিনা এই ব্যাপারে মানে আপনার কোনো ভাবনা বা কোনো উদ্যোগ আছে কিনা ধন্যবাদ আসলে সুতানাল পুকুর এটাকে বিরোহিনী রানীর পুকুর বলা হয় আবার সুতানাল পুকুরও বলা হয় কথিত আছে যে মুক্তাকাসার জবিদার সামন্ত রাজা তিন জায়গিরদারকে তিন অঞ্চলে পাঠায় রাজা কিং সুখে পাঠায় সুসুন্দরগপুর শেরালি গাজি কে পাঠায় শেরপুর আর সামন্ত রাজাকে পাঠায় এই সুতানাল পুকুরে মধ্যমপুরা গ্রামে এখানে এই বিরোহিনীরা রানীর প্রেমে পড়ে সামন্ত রাজা এই পুকুর সৃষ্টি করেন এটির একটি ইতিহাস আছে ইতিহাসের দিকে আমি যাব না কিন্তু সুতানাল পুকুরটার এই পারে যদি আপনি দাঁড়ায় থাকেন ওই পারে যদি আমি দাঁড়ায় থাকি তাহলে আপনি আমাকে চিনতে পারবেন না যে কে সে দাঁড়ায় আছে এত লম্বা একটি পুকুর এই পুকুরটি আমি দিনাজপুর দিকে গিয়েছি আমি আমার বন্ধু শত্রু দত্ত সহ আমরা সাগর দিকে গিয়েছিলাম পরিদর্শনে সাগর দিকিকে মানে টিকিট কেটে কিন্তু সাগর দিকির পরিদর্শনে ভিতরে ঢুকতে হয় অথচ আমাদের সুতানাল পুকুরটা কিন্তু অরক্ষিত অবস্থায় পড়ে আছে এটি বছরে হয়তো দুই লাখ টাকা পায় এই সরকার ডাক দেয়া ভূমিহীনদেরকে দেয়া দেয় কিন্তু এটি হতে পারে আমাদের সাগর দিকির মতো একটি দর্শনীয় স্থান এটা যদি সরকার এই বিষয়ে খুব জরুরি পদক্ষেপ গ্রহণ করে তাহলে সরকারি উদ্যোগে এটা হতে পারে একটি পর্যটন কেন্দ্র আমার মনে হয় যে ঐতিহাসিক যে সুতানালী দিঘিটা আছে আপনি ইতিহাসে আমরা যা যাচ্ছি না তবে এটা মানে শুনতে খুব ভালো লাগে যে ওই সময় সামন্ত রাজ্যের মানে ওই অঞ্চলে মানে খুব পানীয় জলের সংকট ছিল যখন প্রজাদের কষ্ট দূর করার জন্য রাজার কাছে আবদার করলেন রাজা তখন বললেন একদিন এক রাত তুমি চর খায় সুতা এই সুতার দিঘি পাশে যত লম্বা হবে ওরকম একটা দিঘি হবে হ্যাঁ আবার কথিত আছে যে রাজা রানীকে বলেছিলেন যে তুমি ঢুলে একটা বাড়ি দাও এই ঢুলের আওয়াজ যত দূর যাবে তত দূর পর্যন্ত একটা হবে যার ফলে এই পুকুরটা একটা বিশাল পুকুর নিঃসন্দেহে এটা একটা পর্যটনের মানে স্পট হতে পারে তো আমি আশা করব চেয়ারম্যান চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে একটা আওয়াজ উঠুক এখানে একটা পর্যটন গড়ে তোলার আওয়াজ উঠলেই আমাদের এই প্রত্যাশাটা পূরণ হবে আমাদের নালটা বাড়ি অনেক দূর এগিয়ে যাবে তো আমরা মানে একদম শেষ পর্যায়ে হ্যাঁ তো যেটা অনুরোধ ছিল যেটা বলতে চেয়েছিলাম যে আপনি একজন চলচ্চিত্র অভিনেতা আপনার মানে খায়রন সুন্দরী হিসাবে আপনি সবচেয়ে বেশি খ্যাত তো মানে কেউ শুনতে চেয়েছেন ডায়লগ কেউ শুনতে চেয়েছেন গান তো আপনার যেটা ভালো লাগে একটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু দর্শক মণ্ডলী আসলে আমি চলচ্চিত্র অভিনেতা এটা আমি স্বীকৃতি পেয়েছি আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তিনশো তেত্রিশ নম্বর সদস্য চারশো বিয়াল্লিশ জন শিল্পী আছে তার মধ্যে আমি তিনশো তেত্রিশ নম্বর শিল্পী এই নালিতাবাড়ি অজপারাগায়ের একজন সন্তান হিসাবে আমার চেয়ে বড়ো আমার চেয়ে বড় অভিনেতা আমাদের সঞ্চালক সাহেব আমি ওনার অনেক নাটক দেখেছি আমিও ছোটোবেলায় নাটক করতাম ওনার সঙ্গেও একটি নাটক আমি করেছি ফার্স্ট ফার্স্ট নামে একটি নাটকে আমি তার সঙ্গে অভিনয় করেছি কিন্তু আমি যেখানে গিয়েছি সেটা চলচ্চিত্র এই কারণেই চলচ্চিত্রে গিয়েছি বলেই আমি চলচ্চিত্র অভিনেতা তো ছোট্টবেলায় ফুটবল খেলতাম আমি ভাবতাম আমি বোধহয় ভালো খেলোয়াড় হবো ছোটোবেলায় আমি ফুটবল রেফারি করতাম তারপরে আমি আমাকে সবাই বলে আপনি ভালো রেফারি আমি ছোট্টবেলায় গান শিখতাম তখন বলতো তুমিও তোমার কঠ তো খুব সুন্দর আমি যখন ছোট্টবেলায় শঙ্কর বা কোহিনুরের সঙ্গে কমলদার কাছে নাচ শিখতাম তখন বলতো তুমি তো একজন ভালো শিল্পী তো আমি সবসময় শুনে এসেছি ভালো ভালো তো সেই ভালোর সুবাদে বাংলাদেশে কখন যে আমি বাইশটি সিনেমায় অভিনয় করে ফেলেছি আমি নিজের অজান্তেই জানি না এখনও পাঁচটি সিনেমা আমার হাতে আছে দর্শক মণ্ডলী এই বিষয়ে কোনো অসুবিধা নাই যে কোনো জায়গায় গেলে আমাকে মানুষ এই জিনিসটি শুনতে চায় তো যখন খাইরুনকে আমি দেখলাম খায়রুন সিনেমায় মৌসুমি আর ফেরদোস খাইরুনকে যখন আমি দেখলাম তখন আমার তখনই আমার ডায়লগটা ছিল কি দেখলাম এটা আমি কি দেখলাম আমার মাথায় আসমানের ঠাটা পড়লো কেন খাইডুন খাইডুন সুন্দরী কি দেখে পাগল হইলি ওইটা তো আরেকজনের বউ উত্তর বন্ধুর বউ বন্ধুর বৌ বন্ধুর বউ বন্ধুর বৌ হোক সে বন্ধুর বৌ আমার চোখে ভালো লাগছে এটাই হলো বড় কথা যে করি হোক ওই খাইডুন সুন্দরী রে আমার চাই এটা আমার রক্তের কসম এরকম ছিল খাইরুন সুন্দরীর ডায়লগটা তো দর্শক মণ্ডলী আমি জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে আমি আসলে ক্যামেরার সামনে যখন অভিনয় করি তখন ভুলেই যাই আমি ক্যামেরার সামনে আছি তো শুনতে চেয়েছেন কেউ কেউ গান গানটা তো ব্যাপক বিষয় আমি আবিদানি কোনো শিল্পী নই তারপরেও আমি ছোট্ট করে একটি আমার একজন প্রিয় শিল্পী আছে বাংলাদেশে যার কণ্ঠ ভাঙা যার কণ্ঠে ভরাট গলা সেই শিল্পী আমাদের বিখ্যাত ফকির আলমগীর ফকির আলমগীর যখন টান দেয় তখন মন অন্তরটা জোড়ায় যায় ও সকিনা গে সস্কিনা ভইলাই আমারি আমি এহন রিক্সা চালাই আমি এহন রিক্সা চালাই ডা শহরে ও সকিনা গে সস্কিনা ভইলাই আমারি ধন্যবাদ দর্শক মণ্ডলী আ ধন্যবাদ মুকুল তালুকদারকে আসলে আমি বলেছি বারবার যে সব ধরনের মানে যোগ্যতা দক্ষতা উদ্যম সবকিছুই আছে মুকুল তালুকদারের ভিতরে এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অনেকেই মন্তব্যও করেছেন হুমায়ুন আহমেদ তিনি লিখেছেন আমরা নালতাবাড়িবাসী ধন্য এমন দক্ষ চেয়ারম্যান পেয়ে মুকুল চেয়ারম্যান যেমন নেতা হিসেবে দক্ষ তেমনি একজন অভিনেতা হিসেবে দক্ষ নালতাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আসাদভাই নালতিবা নালতাবাড়ি ইউনিয়নের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন ভবিষ্যতেও করতে হবে ইনশাল্লাহ তো ধন্যবাদ হুমায়ুন আহমেদ যুক্ত হয়েছেন জমির উদ্দিন তিনি লিখেছেন আপনাদের অনুষ্ঠানে কি প্রত্যেকটি ইউনিয়নের চেয়ারম্যানকে আনবেন জানতে চাই হ্যাঁ ভাই আমরা প্রত্যেক একদম উপজেলা চেয়ারম্যান পর্যন্ত হ্যালো চেয়ারম্যানে আওতাভুক্ত যারা পড়েন আমরা প্রত্যেকেই আনবো ইনশাআল্লাহ হারুন রশিদ আমাদের দুই চেয়ারম্যান সহ আপনাকেও অনেক ধন্যবাদ এরপরে আমিনুল ইসলাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই নালতাবাড়ির কাগজকে নালতাবাড়ির অজানা ইতিহাস আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ নিরব বাবু তিনি লিখেছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত তিনজন ব্যক্তি অসাধারণ গুণে গুণান্বিত ধন্যবাদ নীরব হাসান ইয়াসিন আরাফাত শুভ অসাধারণ গান গাইলেন না ভুলা মন তিনি লিখেছেন খুব ভালো লাগলো আপনাদের ভালো লাগাই আসলে আমাদের ভালো লাগে তো আমরা আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের যান্ত্রিক ত্রুটির জন্য আসলে মানে অর্থনৈতিক দীনতা আছে তারপর আমরা চেষ্টা করছি সুন্দর একটা স্টুডিও গড়ে তোলার জন্য তো আমি আসাদ ভাইয়ের কাছে একটু আসতে চাই আপনি শেষ মুহূর্তে আপনার ইউনিয়নের বাসিন্দা প্লাস আপনি ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসাবে আমাদের ইউনিয়নগুলো কি বার্তা মানুষের কাছে দিবেন যাতে আশ্বস্ত হবে আগামী দিনে সুন্দর ইউনিয়ন পরিষদ পাওয়ার জন্য ধন্যবাদ সকলকেই আগামী দিনে এই ডিজিটাল যুগে ইতিপূর্বেই একটি প্রশ্ন আপনি করেছিলেন শুনেছি যে দুর্নীতিমুক্ত আগামী দিনে দুর্নীতিমুক্ত অবশ্যই ইউনিয়ন পরিষদগুলি হবে এই আধুনিক ডিজিটাল যুগে সকল পদ্ধতি সকল পদ্ধতি যন্ত্রের মাধ্যমে সম্পন্ন হবে বিধায় ইউনিয়নবাসীর জন্য এটা সুখবর জনগণ বা জনসাধারণ যারা চেয়ারম্যান আছেন তারা বিশেষ করে নিম্ন আয়ের মানুষের সাথে তাদের কাজকর্ম বেশি এখানে স্বচ্ছতার ভিত্তিতে এবং যাদের প্রাপ্যতা আছে তারাই পাবে এই আধুনিক যুগের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল যুগের কারণেই আগামী আগামী দিনগুলিতে ইউনিয়ন পরিষদের জনসাধারণ যারা পাওয়ার যাওয়ার পাওয়ার যোগ্য তারাই সকল সুযোগ সুবিধা পাবে ধন্যবাদ আমরা আসার কথা শুনলাম একদম শেষ আপনি আমাদের দর্শক আপনার ইউনিয়নবাসী এবং ইউনিয়ন পরিষদের কেন্দ্রীয় নেতা হিসাবে আপনি কিভাবে আপনার মানে একটু যদি সংক্ষেপে দুই লাইনে ধন্যবাদ আমরা ধন্যবাদ জানাচ্ছি কাগজ যারা আজকে এই জনপ্রতিনিধি হ্যালো চেয়ারম্যান হিসাবে আজকে ডেকেছেন আমাকে অনেক কথা বলার সুযোগ পেলাম সঞ্চালক সাহেবকে ধন্যবাদ কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং সর্বশেষ ধন্যবাদ যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার স্বপ্ন সোনার বাংলাদেশ তার স্বপ্ন বাস্তবায়ন করছে এই লক্ষ্যে কাজ করছে আমাদের এলাকার এমপি বেগম মতিয়া চৌধুরী সাবেক সফল কৃষিমন্ত্রী তিনি তাকেও ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আজকে নকলা নালিতাবাড়িকে সুন্দর করে সাজিয়েছেন পাশাপাশি আমরা ছোটো জনপ্রতিনিধি হিসাবেও নালিতাবাড়িকে কাকরকান্দিকে সাজানোর চেষ্টা করছি আমি নালিতাবাড়িবাসী হিসাবে নালিতাবাড়িকে অত্যন্ত ভালোবাসি যেখানেই যাই না কেন আমি নালিতাবাড়ির সন্তান আমি নালিতা কাকরকান্দির সন্তান এই হিসাবে আমার আমি খুব গর্বিত আমার এলাকার জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমার এই অনুষ্ঠান দেখছেন যারা আমার কথা শুনছেন যারা আমাকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি কাকরকান্দিকে বেতাপ সেই বাগের হাটের বেতাব বানাতে চাই এই লক্ষ্যে আবারও আপনার সমর্থন প্রত্যাশা করি এবং আগামী দিনে যদি আমাকে আবারও নির্বাচিত করেন তাহলে একবার দুবার তিনবার যদি হই তাহলে আমার কাকরকান্দি বেতাব হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি আপনাদের সবাইকে ধন্যবাদ খুদ হাফেজ ধন্যবাদ শহীদুল্লাহ তালুকদার মোকল আপনার কথাও আমরা খুব আশ্বস্ত হলাম আমরা চাই কাকরকান্দি ইউনিয়ন না আমাদের বারোটা ইউনিয়নই ওই বেতাব ইউনিয়নের মতো উদাহরণ দেওয়ার মতো হয়ে যাক কারণ এলাকার উন্নয়ন হলেই সেই পরিচয় দিতে প্রত্যেকটা মানুষই গর্ববোধ করে আমরাও সেই গর্বের অংশীদার হতে চাই তো আমি সবশেষ যে কথাটা বলতে চাই উন্নয়ন কারো দানের বস্তু নয় উন্নয়ন নাগরিকদের অধিকার এই অধিকারের জন্য আমাদের বেশি বেশি সামাজিক সক্রিয়তা দেখাতে হবে যার যার অবস্থান থেকে সে সক্রিয় আনার জন্যই নালিতাবাড়ি কাগজ প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার রাত সাড়ে আটটায় বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গকে উপস্থিত করে স্টুডিওতে আশা করি সক্রিয়তা বাড়াতে উদ্যম বাড়াতে উদ্যোগ বাড়াতে এলাকাকে সমৃদ্ধ করতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আওয়াজ তুলবেন উন্নয়নের জন্য তাহলেই আমরা মনে করি যে আমরা যে প্রত্যাশা নিয়ে কাজ করছি সেই প্রত্যাশাটা পূরণ হবে হ্যাঁ আচ্ছা দুই কথায় একটু মানে বিদায় নেবেন আমাদের আসাদ ভাই ধন্যবাদ আজকের সঞ্চালক সহ যারা কারিগরি সহযোগিতায় আছেন এবং সাংবাদিক যারা এখানে আছেন এবং যারা আজকের এই অনুষ্ঠান শুনছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ পাশাপাশি যারা আমাকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য যোগ্য করেছেন আমার ইউনিয়নের জনসাধারণ তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই পাশাপাশি যাতে আগামী নির্বাচনে তারা আমাকে সহযোগিতা করেন এবং নালিতাবাদ ইউনিয়নকে যাতে একটি আধুনিক ডিজিটাল ইউনিয়নে রূপান্তর করতে পারি তাদের কাছে এই সহযোগিতা চেয়ে এবং সকলের দোয়া কামনা করে আমি আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম হ্যাঁ ধন্যবাদ আমরা একদম শেষ পর্যায়ে আর কয়েকজন দর্শক আছে তাদের কমেন্টগুলো একটু আপনাদেরকে জানিয়ে দিন কামরুল হাসান রিপন তিনি লিখেছেন হীরা মামাকে আন্তরিক ধন্যবাদ সুন্দর উপস্থাপনার জন্য শেরপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে মুকুল ভাই ও আসাদ ভাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও মাজিদুল তিনি সংযুক্ত হয়েছেন আমিনুল ইসলাম দেখছেন তানভীর আহমেদ তিনি লিখেছেন আমি মুকুল তালুকদার সাহেবের কাছে জানতে চাই ওনার পাঁচ বছরে বিধবা পল্লীর বিধবাদের কিভাবে মূল্যায়ন করেছেন তানভীর আহমেদ আজকে আর আমাদের সময় নেই বিধবা পল্লীর বিধবারা এখন অনেক ভালো আছেন তাদের ঘর হয়েছে তারা প্রতি মাসে ভাতা পাচ্ছেন এবং এবং জাতীয়ভাবে সম্মান পাচ্ছেন বিধবা পুরা দেশের নজর এখন বিধবা পল্লীর দিকে কাজেই এখন যে কয়েকজন বিধবা শহীদ জায়া বেঁচে আছেন তারা অনেক অনেক ভালো আছেন শুধু আপনাকে এটুকু আমি জানাচ্ছি জমির উদ্দিন আপনাদের অনুষ্ঠান আসলেই অনেক অনেক সুন্দর ভালো লাগলো আপনাদের অনুষ্ঠানটি দেখে সকলকে ধন্যবাদ আতিক কুল তিনি লিখেছেন তিনি বাহরাইন থেকে লিখেছেন অনেক সুন্দর কথা ধন্যবাদ জনাব আতিক আপনাকে হারুন রশিদ শুভেচ্ছা জানিয়েছেন যেহেতু আমাদের মানে সময় শেষ সুপ্রিয় নাইলতাবাড়ি কাগজের দর্শক শুভাকাঙ্ক্ষী ভিউয়ার্স আপনারা থাকবেন প্রতি মঙ্গলবার এবং শনিবার আমরা রাত সাড়ে আটটায় নিত্য নতুন বিষয় নিয়ে আসব। আমাদের লক্ষ্য কিন্তু একটাই নালিতাবাড়িকে আমরা একটা মডেল উপজেলা হিসাবে গড়তে চাই একদম তৃণমূল থেকে শেষ পর্যায়ে আপনাদের সহযোগিতা আপনাদের ম পরামর্শ থাকলেই আমরা কিন্তু এগিয়ে যেতে পারব এই প্রত্যাশা কামনা করি এবং বিশেষ করে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আগামী শনিবার শারদীয় দুর্গোৎসবের বিশেষ অনুষ্ঠান দেখার জন্য তো আমি ধন্যবাদ জানাই ক্যামেরার পেছনে মানে এতক্ষণ যারা মানে কাজ করেছেন যাদের কারণেই এই অনুষ্ঠানটা আপনারা সুন্দরভাবে দেখতে পারলেন প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি নালতাবাড়ি কাগজের সম্পাদক মান্নান সোহেল প্রকাশক বিপ্লব দেকেটু আমাদের টেকনিশিয়ান এবং নালতাবাড়ি কাগজের অন্যতম উপস্থাপক সানি ইসলাম কামরুজ্জামান রেহমন সহ অনেকেই পেছনে কাজ করছেন যারা পিছনে কাজ করলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে মঙ্গলবার এবং শনিবার শুভরাত্রি